চলো। আমার শাশুড়ি আমার এইটাই কইছিল, ঠিক মতো তো বাড়ির দিকে থাকিস না, বউ তো সুন্দর পাইছ, একটু নজর দিয়ে রাখিস। দুই ঘন্টার মধ্যে ম্যাচিং করা ড্রেস আলার সাথে ঘুরতে গেলি। আমি আগাবো, আপনি ওর সাথে কথা বলবেন? সামনেই বলেন না, সমস্যা কি? সব কথা তো সব জায়গায় বলা যায় না, গোপনে কিছু কথা থাকতে পারে, চাচা বাদে যাবো না। বিয়ের পরে বউরা স্বামীর অর্ধাঙ্গিনী, আমি ঠিক বলছি? বলছো। স্বামীর সবকিছুর অর্ধেক ভাগ বউ নেয়। তা ঠিক। তাহলে চাচা আপনি এমন কি কথা বলবেন যেটা আমার সামনে ওরা বলা যায় না? মা গো, ওই যে কিছু মনে করে জায়গা জমিনের ব্যাপার থাকে, কিছু মামলার ব্যাপার থাকে, কিছু অন্য ব্যাপার সবার থাকে, বুঝো না? তাহলে তো আরো ভালো হয়। তুমি অন্য কিছু মনে করছো কেন? আচ্ছা শোনো না, জায়গা জমি মামলার ব্যাপার হইলে আমি আবার আইনটা খুব ভালো বুঝি। তুমি তুমি তো লয়ার, বউটা ভালো পাইছো কিন্তু একা কোথাও ছাড়া দিস না, আর বউর একটু খেয়াল রাখিস, যে দিনকাল পড়ছে বুঝোস না। আমি তো সবসময় বাসা চাই না, শুক্রবার দেখে আমি আসি। হ্যাঁ, সব দিন তো যার জন্য আমি এমন কিছু দেখছি বিদায় তোর আমি জানা যাচ্ছি, একটু নজর নজর রাখিস, একা ছেড়ে দিস না। ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। হ্যাঁ বৌমা, শেষ, যাও যাও তোমরা। চাচা বলছে বউ তোর লক্ষ্মী, এমন লক্ষ্মী বউ সহজে পাওয়া যায় না, এই বউ নিয়া সুখে শান্তিতে আসিস, সুখে শান্তিতে থাক। তোমার সামনে তুমি কইবা এই যে বেড়াইতে যাবো আর এইটা শুরু করছে, তখন কি না? সেটা ঠিক আছে, কাজ থাকলে তো আগে কাজ করতে হবে। এই যে তুমি আদারওয়াইজ নিলা, দেখছো আবার বুঝলা। যাই হোক, দুই ঘন্টার জন্য আমাকে যাইতে হচ্ছে, তুমি আশেপাশে এদিক ওদিক থাকো, আমি আবার এসে তোমাকে নিয়ে যাবো। আমি এখানে একা একা থাকবো? একটু এদিক ওদিক যাও, ঘুরো ফিরো। তাহলে আমি একটু যে ওই পাশটা ঘুরে দেখে আসি, তুমি কিন্তু দুই ঘন্টার মধ্যেই আসবা। ওই তো দুই ঘন্টা, এক দেড় ঘন্টাও লাগবে। না দুই ঘন্টা লাগলেও সমস্যা নেই, তুমি কাজ শেষ করে আস। হ্যাঁ, তাহলে তুমি এদিক যে থাকো, আমি এসে তোমাকে ফোন করবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। বাঁচা গেল, মানে বুঝতেই পারছিলাম না কাছ থেকে কীভাবে সরাবো, দৌড়ে বেঁধে কুর্তি নিয়ে যাবে, ঘুরবে মনে যে আমি ঘোরার জন্য বসে রয়েছি। এবার আমি হাফ ছেড়ে বাঁচলাম, আমি আমার মতো ঘুরে আসি। এই বৃষ্টি যে হয়েছে, বৃষ্টির এত পানি কেন এখানে বলো তো? ধোপা জায়গা তো, এই জন্য তো বৃষ্টি। তাহলে তুমি এই রাস্তা দিয়ে আমাকে কেন নিয়ে আসলে? আচ্ছা আমরা ওদিক দিয়ে যাবো, চলো। আমার শাশুড়ি আমার এইটাই কইছিল, ঠিক মতো তো বাড়ির দিকে থাকিস না, বউ তো সুন্দর পাইছ, একটু নজর দিয়ে রাখিস। দুই ঘন্টার মধ্যে ম্যাচিং করা ড্রেস আলার সাথে ঘুরতে গেলি। বিজনেসের কাজে না, ফলো করছিলাম তোকে, তুই কোথায় যাবি, কার কাছে যাবি, কখন তাকে নিয়ে, এই বৃষ্টির মধ্যে পাশা পাশা মাইক খেয়ে গেছে না? আরে বৃষ্টিটা না হলে মজা হতো না, জঙ্গলে কাট করে হাইট করে। কি বলছো তুমি এসব? ওই শালি, তুই আমার স্কুলের ফ্রেন্ড, হঠাৎ দেখা হয়ে গেছে। স্কুলের ফ্রেন্ড ভাইয়া, আমি ওর বন্ধু, আপনি অন্য কিছু মনে করছেন কেন? জোয়ান পোলা কখনো বন্ধু হয় না রে পাগলা, এখানে কামনা বাসনা নিয়োজিত। কে বলেছে বন্ধু? তুমি তো আমাকে একা রেখে চলে গেছো, হঠাৎ করে ওর সাথে আমার দেখা হয়ে গেছে।
তুই যদি ওরে ভালোইবাসিস তুই আমাকে বলতেই পারতি, আমি আস্তে করে তোর হাতে উঠাই দিতাম, আমি নতুন একটারে ধরতাম, আমার তো কোনো সমস্যা নাই। পরের বউকে নিয়ে তোর এতটা টানা হেসরা কেন এই বেটা? হ্যাঁ আমাকে বউরে বউদের তোরা টোকাস কে? তোদের কি করে আমাদের বউ? আমরা কি তোদের কাছে কখনো যাই? তোর বউ যদি অন্য পুরুষের সাথে আকাম করে বেড়াইতে তাহলে তুই কি করতি? তাহলে ওর চোখ দুটো তুইলে ফুটবল বানাই, ফুটবল বানাই তুই আর ফুটবল বানাই খেলতি, এই তো? হ্যাঁ তাহলে আমার তোকে কি করা উচিত ভাই? আমি ভুল করে ফেলছি ভাই, আমার এই মনে মাফ করে দেন। ওরে এবার আমাকে মাফ করে দাও। আর তোরে আমি তো তোমার যা ভাই আসলে তুই তোর কামে যা, ভুল করে কোনো নারীর দিকে তাকাস না। আর তুই বাসায় চল, পুরুষ পটাস, যে সময়টা অন্য পুরুষকে দিস সে সময়টা স্বামী আর সংসারে দিস। শালি ফাই আজগা মারবো নাকি? আচ্ছা শোনো, এতক্ষণ তো অনেক কথাই হইলো, মুদ্রাগুলো কিন্তু সুন্দর করে করতে হবে, আর্ট দিয়ে করতে হবে। শুনে না বা, গার্মেন্টস এর চাকরি ছাড়ছি, কারণ এখন নাচে গানে সবকিছুতে নাচের মধ্যে এখন টেকা, আবার নাচলে মেয়েদের ধরা যায়। এসব লুচ্ছামো অন্য জায়গায় গিয়ে কইলো, বউ যা না জানি আপনাকে কইলো, আপনি আমার ওস্তাদ। আচ্ছা যাই হোক, ওস্তাদ মানো তো মানে মানে ওস্তাদ যেটা দেখাবো। আপনি আমার ওস্তাদ, প্রয়োজনে বাসে থাবড়া দিয়ে যান না, কয় গাজীপুর টঙ্গি মেডে। এই আপনি কি আমার কাছে না শিখতে আইছেন নাকি আমারে শিখাইতে আইছেন? না না আপনার কাছে আমি শিখতে এসেছি। তাই আমার কি আমি দেখাবো? কি দেবে? মুদ্রা মুদ্রা আমি অন্য কিছু দেখি, চলেন দেন। এরকম করলে কিন্তু আমি শিখাবো না। আসলে আচ্ছা আমি এখন যেটা দিব আমাকে ফলো করবা, হ্যাঁ আর আমি যেভাবে করব সুন্দর করে 3-4 বার করব। ওকে 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 ওই যে ওকে ও নো শেষা এটা কি হলো? আমি না কইলেন এই ভাবে আমি এমন এমন দিছি তো। আবার দেখো এই যে 2-3-4 1-2-3-4 হ্যাঁ এই দেন হয়ে গেছে, হয়ে গেছে মনে করেন হয়ে গেছে, আমি তো দেখবো তুমি আগে ইয়ে করো। 1-2-3-4 আমি শিখাবো আচ্ছা আমাকে আমি দেখাচ্ছি আর একবার দেখাবো, এবার না পারলে কিন্তু আমি আর পারবো না। এই যে আপনি যান ছোড়েন, এই যে 1-2-3-4-5-6 হ্যাঁ এবার বুঝছি। 1-2-3-4 এটা কি জানি আপা, পেটের মধ্যে ঘুষি মেরে কিন্তু পেট ফাটাম না। আপনারা দিন কি না আপনারা কি আপনি আমার দেন? জীবনে এত ছাত্রকে শিখাইছি, তোমার মতো ছাত্র জীবনে আমি পাই নাই। ঠিক আছে আমার কি তোমার না শেখার ইচ্ছা আছে? আছে। শিখবা? শিখবো। তো আমি যা করব তার বাইরে যাওয়ার চেষ্টা করব না। আপা আমি মুত্তেই যাও আপনি আমার স্বামীরে কি শিখান প্রতিদিন এগুলা?
কি শিখাই মানে আপনার স্বামী এই যে এগুলা 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 কি কি এখানে কি হচ্ছে আচ্ছা দাঁড়ান দাঁড়ান আপনার স্বামী কে এখন যাকে নাচ শিখালেন ধরে ধরে সে আমার স্বামী ধরে ধরে নাচ শিখাইছি তো কি করছেন এতক্ষণ এইভাবে করো এইভাবে করো এই করো সেই করো সেগুলা পারে আপনি যে তাকে করাচ্ছেন এগুলা শুনে না পা আমি একজন নাচের টিচার আমার কাছে আপনার স্বামী কেন যেই আসুক না কেন তাকে শেখানো আমার কর্তব্য এই এটা কি ছোট বাচ্চা যে নাচ শিখাচ্ছেন রে আমি তো আপনাকে প্রথমেই বললাম যেই আসুক না কেন তাকে নাচ শেখানো আমার কর্তব্য এখন আপনার স্বামী হোক আপনার ছেলে হোক আপনার নানা হোক আপনার দাদা হোক যেই হোক না কেন ম্যাডাম এই যে মুইতেছি কি মানুষের বইয়ের হাত ধরতে খুব ভালো লাগে তাই না নিজেরটা ধরতে ভালো লাগে না শিখাবো আমি কন্ত ভাই আপনার এখন এমনি নাচ শিখানো যায়